আসলে গাছ পাকা কাঁঠাল, গাছ পাকা কাঁঠাল খাইতে হইলে কাঁঠাল গাছ লাগাইয়া তারপরে খাইতে হইব। 1 2 3 4 চারটা কাঁঠাল, আর একটা কাঁঠাল ছিল, এটা পারা হয়েছে। এটা অনেক সুন্দর গ্রাম বাড়িছে, এই কাঁঠালটা আজকা, এই কাঁঠালটা পারম সুন্দর গ্রাম। গাছটা ঘরের ভিতরে দেখাও, এই যে উপর দা ফুলের তিন দিয়ে দিছি, এতে পানিটা এই যে গাছের দিকটা পরে, আর এই যে নিচে করে বাইরে চলে যায়। এদিক দিয়ে নিয়ে আসা, এই কাঁঠালটা আজকে পারা হইল। তা আবার করাত দিয়া, কত বড় করাত নিছি এক দূরে। এই গাছটা কিন্তু ঘরের ভিতরে, যে ঘরের ভিতরে যে পাখা লাইট, এরা পাইকা গ্রাম বেরিয়েছে, ঘর গ্রানে ভরে গেছে। এরা এখন সামনে নিয়ে আসা, বিসমিল্লা। যদি এটা দ্বিতীয় প্রথম আর একটা কাটছি, তারপরে করাত দিয়া কাঁঠাল কাটা, এটা অবশ্য একটা কষ নাই। এই যে একটু কষ বাড়ে নাই, এর মানে সে কাঁঠালটা পুরোপুরি পাকছে। যদি কষ বেরোইতো তার মানে এটা এখনো পুরোপুরি পাকে নাই। একটু কষ বেরোয় নাই তার মানে এটা পুরোপুরি পাকছে। এবং গাছ পাকা, গাছ পাকা মানে কি, এটা এখন এটা খাওয়া যাইব। পড়ার ঘর, এই জায়গায় আমি পড়াই। দেখছেন কত সুন্দর করে পাকছে, কি ঘ্রাণ! একবারে গাছ পাকা দেখাও। আসলে গাছ পাকা কাঁঠাল, গাছ পাকা কাঁঠাল খাইতে হইলে কাঁঠাল গাছ লাগাইয়া তারপরে খাইতে হইব। এছাড়া গাছ পাকা এর তো সুন্দর কাঁঠাল কিন্তু এই খাওয়া সম্ভব না। বিসমিল্লা। মিষ্টি আর সুন্দর গ্রাম, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। আরো কাঁঠাল আছে এই জায়গায়, এটা সবচেয়ে বড় কাঁঠাল সম্ভবত এই গাছের। কাটার সময় আবার আপনাদের দেখানোর চেষ্টা করবো।